গুড ইভিনিং। মামার বাড়িতে ওই বেলা গিয়েছিলাম, কৃষ্ণ পুজো ছিল, এখন কালী পুজো। তো আমি এই ড্রেসটা পরেছি, তোমাদের কেমন আমাকে কেমন লাগছে তোমরা আমাকে বলবে। তো আমি আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম, তো ওই বেলা ব্লগটা তোমাদেরকে ছেড়েছি, কেমন লেগেছে জানাবে। তো আমি মামার বাড়িতে যাচ্ছি, পুজোর এটা পরেছি, কেমন লাগছে জানাবে। ঠিক আছে, চলো টাটা। ওই আলো দেখতে পাচ্ছো? ওই আলোটা হচ্ছে মামার বাড়ি, আমি যাচ্ছি। ঠিক আছে, দেখার সুযোগ তো হয় না। আর থাক মা, আবার শুয়ে বলছি। এটা আমার একটা চান, তুলতে হবে, ঝট করে তুলতে হবে। তোলা হয়ে গেছে, ভিডিও তোলা হয়েছে, নড়ছে নড়ছে চড়ছে। খাওয়া দাওয়া হচ্ছে,
আমি বাড়ি ফিরছি, অন্ধকার অনেকটা রাত হয়ে গেছে। তোমাদের দাদা আসেনি, ও পরে আসবে, তো চলো বাড়িতে গিয়ে কথা বলছি। হ্যাঁ চলে এলাম, রাস্তা অন্ধকার ছিল বলে বেশিটা করলাম না আমি। ওখানে খাওয়া দাওয়া পর্বগুলো আমি আর ভিডিও করিনি, আমার ভালো লাগে না ওগুলো ভিডিও করতে। তো যাই হোক, জেরি চিঙ্কু দেখো, এবার আমি এসিটা চালিয়ে দিয়েছি, এবার ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়ব। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, আর আবার একটা নতুন ব্লগ নিয়ে আসো, ঠিক আছে? আজকে জানিও আমাকে শাড়িটা পরে কেমন লাগছে।